হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ইফতার বা বিকালের নাস্তায় ছটপট তৈরি করতে পারেন কুরমুড়ে পেঁয়াজু ইফতারের টাইমে এই কুরমুড়ে পেঁয়াজুটি আমাদের খুব বেসিক একটি খাবার আর তাছাড়া এটি এক একজন এক এক রকম করে তৈরি করে থাকেন তো আজকে আমি সহজভাবে কিভাবে এই কুরমুড়ে ক্রিস্পি পেঁয়াজু তৈরি করবেন তার রেসিপি শেয়ার করব আমি প্রথমে এক কাপ পরিমাণ মসুরের ডাল এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে খেসারির ডালও ব্যবহার করতে পারেন পেঁয়াজও তৈরি করার জন্য আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি এগুলো তিন থেকে চার ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টা পর দেখতে পারছেন পানি শুকিয়ে এসেছে এখন ডালগুলো অনেকটা ফুলেছে এখন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব অন্যদিকে আমি একটি বাটিতে প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি চেষ্টা করবেন পেঁয়াজুতে বেশি করে পেঁয়াজ ব্যবহার করতে এবং সাথে দুটি কাঁচা মরিচ কুচি করে কেটে দিয়েছি এখন আমি এগুলো ভালো করে একটু হাত দিয়ে মথে নিব পেঁয়াজগুলো যাতে নরম হয়ে আসে এখন আমি ব্ল্যান্ড করে রাখা ডাল এগুলোর সাথে মিক্স করে দিব চেষ্টা করবেন পেঁয়াজু ডোটি একটু যাতে দানা দানা থাকে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ওয়ান টি স্পুনের মতো আদা ও রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর্থ স্পুনের মতো জিরা গুঁড়া ওয়ান বাই ফোর্থ স্পুনের মতো লাল মরিচের গুঁড়া এবং ওয়ান বাই ফোর্থ স্পুনের মতো গরম মশলা এবং দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এই ময়দা বা চালের গুঁড়া ব্যবহারের ফলে পেঁয়াজও কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকে এরপরে এখন আমি মিশ্রণটি ভালো করে মিক্স করে মিক্স করার পরে সবশেষে আমি এখানে প্রায় এক চিমটি পরিমাণ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দেওয়ার পরে আমি এখন সবগুলো ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এখন অন্যদিকে একটি পাত্রে আমি যথেষ্ট পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি মনে রাখবেন তেল কিন্তু মিডিয়াম আছে গরম থাকতে হবে বেশি গরম থাকলে যখন আপনারা পেঁয়াজগুলো তেলে ছাড়বেন তখন কিন্তু পেঁয়াজগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভেতরটা সিদ্ধ হবে না তো এখন আমি সবগুলো পেঁয়াজও তেলে ছেড়ে দিয়েছি এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে পেঁয়াজুর শেপ দিয়ে নিতে পারেন আমি একটু মাঝারি করে পেঁয়াজগুলো তৈরি করছি এবং এপিট ওপিট ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যখন এভাবে কালার চেঞ্জ হয়ে আসবে এবং পেঁয়াজগুলো হয়ে যাবে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে সবগুলো পেঁয়াজও তুলে নিব এভাবে করে বাকি পেঁয়াজগুলোও আমি তৈরি করে নিচ্ছি তো আমার সবগুলো কুমুরে পেঁয়াজও তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পারলেন খুব সহজে এবং ঝটপটভাবে আমি পেঁয়াজও তৈরি করে নিয়েছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজকে এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ